এবারে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন নিয়ে। রাসায়নিক বন্ধন বেশ কয়েক রকমের হতে পারে, আমরা এর আগের লেকচারের শেষের দিকে দেখেছি, তার মধ্যে আয়নিক বন্ধন একটি। তো শুরুতে আমরা এর সংজ্ঞাটি দেখে নেই। আয়নিক বন্ধনের সংজ্ঞাটি হচ্ছে এরকম: বিপরীত ধর্মী মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে এক মৌলের পরমাণুর বহিঃস্তর থেকে অপর মৌলের পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে, এবং এ ধরনের যৌগকে, অর্থাৎ যে এই যৌগগুলো আয়নিক বন্ধন দ্বারা সৃষ্ট হয়, এদেরকে তড়িৎযোজী বা আয়নিক যৌগ বলা হয়। অর্থাৎ এই সংজ্ঞার মূল কথা হচ্ছে, দুটি পরমাণুর মধ্যে, দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যৌগ গঠন হতে হবে বা বন্ধন গঠন হতে হবে, এবং এক মৌলের পরমাণু থেকে অন্য মৌলের পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর হতে হবে। তাহলে আমরা একটা সরল উদাহরণের মাধ্যমে এটা চিন্তা করতে পারি। আমরা ধরি এ এবং বি দুটি মৌল রাসায়নিকভাবে বিক্রিয়া করে এ বি যৌগ উৎপন্ন হয় এবং এরা আয়নিকভাবে রাসায়নিক বন্ধন তৈরি করে। তাহলে এই এ এবং বি এর মধ্যে একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর মৌলকে সেই ইলেকট্রন গ্রহণ করতে হবে, বা একটি পরমাণু, যেহেতু পরমাণু লেভেলে একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়, আমরা এখানে পরমাণু নিয়েই বলবো, এ একটি পরমাণু এবং বি এর একটি পরমাণু, এদের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হবে এবং আমরা ধরে নেই যে এ পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করবে এবং বি পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে। এখন এই রাসায়নিক বিক্রিয়ায় যদি একটি এ পরমাণু এবং একটি বি পরমাণুই সম্পর্কিত থাকে, তাহলে এ যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে বিকে সে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, ফলে তারা এ বি একটি অণু তৈরি করতে পারবে। তাহলে আমি এটাকে লুইস প্রতীক দ্বারা এভাবে দেখাতে পারি। আমি ধরি এর একটি অতিরিক্ত ইলেকট্রন আছে এবং বি এর একটি ইলেকট্রন ঘাটতি আছে অষ্টক পূর্ণ হওয়ার জন্য। তাহলে আমি বিকে, একে যেহেতু আমি ডট দিয়ে দেখিয়েছি লুইসের তত্ত্ব অনুযায়ী, বিকে আমি ক্রস দিয়ে দেখাতে পারি বি এর ইলেকট্রনগুলো, যেখানে এ এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান এবং বি এর শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এর এই ইলেকট্রনটি বি এর মধ্যে স্থানান্তরিত হবে এবং এদের মধ্যে এ ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানে পরিণত হবে। আমরা জানি যে একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। এখন একটি যদি ইলেকট্রন এখান থেকে অপসারিত হয়ে যায়, তাহলে একটি প্রোটনের সংখ্যা বেড়ে যায়, ফলে এখানে একটা ধনাত্মক আধান সৃষ্টি হয়। একে আমরা এভাবে তৃতীয় বন্ধনের মাধ্যমে দেখাই এবং বি এর একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হবে, যে অতিরিক্ত ইলেকট্রনটির কারণে এটি ঋণাত্মক আধান প্রাপ্ত হবে। এবং এই এ এবং বি এর মধ্যে যেহেতু চার্জের বা আধানের পার্থক্য আছে, ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটি চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, ফলে এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হবে এবং যার ফলে এরা পরস্পরের সান্নিধ্যে অবস্থান করে একটি আয়নিক বন্ধন তৈরি করবে। আমরা যদি কয়েকটি বাস্তবিক উদাহরণ চিন্তা করি, তাহলে উদাহরণ হিসেবে আমরা প্রথমে সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করতে পারি। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন, এরা পরস্পরের সাথে আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেখানে সোডিয়াম পজিটিভভাবে এবং ক্লোরিন নেগেটিভভাবে চার্জপ্রাপ্ত হয় এরা যখন ইলেকট্রন আদান প্রদান করে। আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, তাহলে দেখতে পাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1 এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8 এবং 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম যদি এই শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিংবা এই শেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি সে ত্যাগ করতে পারে, তাহলে সে শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকবে। অর্থাৎ সে যদি সাতটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2, 8, 8 এই ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে, আর যদি এই একটি ইলেকট্রন সে ত্যাগ করে, তাহলে 2, 8 এই ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে। একইভাবে আমরা যদি ক্লোরিনের দিকে চিন্তা করি, ক্লোরিন যদি এই সাতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সে 2, 8 এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, কিংবা সে যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে
সে 288 এই ইলেকট্রন বিন্যাসটি অর্জন করতে পারবে। এটি হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস এবং এটি হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা এখান থেকে খুব স্পষ্ট বুঝতে পারছি যে সোডিয়ামের পক্ষে আসলে 60টি ইলেকট্রন গ্রহণ করাচ্ছে, একটি ইলেকট্রন ত্যাগ করা অনেক অনেক সোজা, কারণ একটি পরমাণুর 60টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যেই অতি উচ্চ মাত্রার শক্তির ব্যাপার স্যাপার থাকবে সেটি কখনোই সম্ভব নয়। তার উপরে 7 একটি অনেক বড় সংখ্যা ইলেকট্রন গ্রহণ করার জন্য। একইভাবে আমরা ক্লোরিনের জন্যও বলতে পারি যে ক্লোরিনের পক্ষে এই 60টি ইলেকট্রন ত্যাগ করাচ্ছে বা এই 60টি ইলেকট্রন ত্যাগ করতে তাকে যে পরিমাণ আয়নিক শক্তি দিতে হবে সেটি অত্যন্ত বড় হবে, যা এটা আসলে কখনোই সম্ভব নয়। বরং তার পক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ। ফলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে সোডিয়াম খুব সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রনটি ত্যাগ করবে সেটি গ্রহণ করে খুব সহজেই সে আর্গনের ইলেকট্রন বিন্যাসে পরিণত হতে পারবে। ফলে আমরা বিক্রিয়াটিকে এভাবে লিখতে পারি, সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন প্লাস একটি ইলেকট্রন তৈরি হবে এবং ক্লোরিন থেকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস বা ক্লোরাইড আয়নে পরিণত হবে এবং সোডিয়াম যখন পজিটিভ হয়ে যাবে এবং ক্লোরিন যখন নেগেটিভ হয়ে যাবে এই দুটি আয়ন পরস্পরকে স্থিতত্বরিত আকর্ষণ বলে আকর্ষণ করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং এর ফলে তারা একটি আয়নিক বন্ধন গঠন করবে। আমরা যদি এটাকে লুইস স্ট্রাকচার হিসেবে লিখি তাহলে এভাবে দেখাতে পারি, সোডিয়াম প্লাস ক্লোরিন, ক্লোরিনে যদি 60টি ইলেকট্রন আমরা ক্রস হিসেবে দেখাই, এখান থেকে একটি ইলেকট্রন এখানে যাবে, ফলে এটি সোডিয়াম আয়নে পরিণত হবে এবং এটি ক্লোরাইড আয়নে পরিণত হবে। খুব সহজ ব্যাপার, এবং এদের মধ্যে একটা স্থিতিস্থাপক আকর্ষণ বল তৈরি হবে যেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। একইভাবে আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা শুরুতে দেখি নেই, ক্যালসিয়াম 2882 এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা কিছুক্ষণ আগে লিখলাম 287। এখন এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, ক্যালসিয়ামের পক্ষে এই শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন ত্যাগ করা সহজ এবং ক্লোরিনের জন্য একইভাবে একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তাহলে এখান থেকে ক্যালসিয়াম যেহেতু দুটি ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাই ক্যালসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করার জন্য এখান থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করার জন্য দুটি ক্লোরিন পরমাণু প্রয়োজন হবে। তাহলে আমরা এই বিক্রিয়াটিকে এভাবে লিখতে পারি, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ +2 ইলেকট্রন এবং দুটি ক্লোরিন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়নে পরিণত হবে এবং ক্যালসিয়াম প্লাস 2 ক্লোরিন থেকে 2 ক্যালসিয়াম ক্লোরাইড অনুগঠিত হবে। একে যদি আমরা একইভাবে এর আগে যেভাবে সোডিয়াম ক্লোরাইডের লুইস স্ট্রাকচার দেখিয়েছি সেভাবে যদি দেখাই তাহলে দেখাতে পারি এভাবে, ক্যালসিয়াম দুটি ইলেকট্রন প্লাস দুই পাশে আমরা দুটি ক্লোরিন পরমাণু চিন্তা করতে পারি যারা 60টি করে ইলেকট্রন শেষ কক্ষপথে বহন করে, এবং এই ক্যালসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণুর কাছে যাবে, ফলে এখান থেকে একটি ক্যালসিয়াম 2+ আয়ন তৈরি হবে এবং দুটি ক্লোরিন 2- আয়ন তৈরি হবে। মাইনাস এবং সিএল মাইনাস এই দুটি আয়ন দুই পাশ থেকে
স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকবে, এবং এখানে দুটি আয়নিক বন্ধন গঠিত হবে। একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য আমাদের লাগবে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 6, এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়ামের পক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করা সহজ এবং অক্সিজেনের পক্ষে দুটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন উভয়েরই ইলেকট্রন বিন্যাস হবে 2 8, যা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমান। ফলে ম্যাগনেসিয়াম যেটা করবে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এবং দুটি ইলেকট্রন তৈরি হবে। অপরদিকে অক্সিজেন পরমাণু এই দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হবে, এবং এই বিক্রিয়াটিকে আমরা লিখতে পারি এইভাবে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড 2+2-, এবং এটাকে আমরা লুইস স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে পারি এইভাবে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন এবং অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের দুটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করবে, এবং এখান থেকে ম্যাগনেসিয়াম 2+ আর সাথে অক্সিজেন টু মাইনাস আয়ন তৈরি হবে, এবং এ দুজন পাশাপাশি অবস্থানের মাধ্যমে একটি রাসায়নিক বন্ধন তৈরি করবে। আমরা আয়নিক বন্ধনের যে উদাহরণগুলো দেখালাম, সেখান থেকে আরেকটি জিনিস পাচ্ছি, তা হচ্ছে আয়নিক বন্ধন তিনটি ধাপে ঘটে থাকে। প্রথম ধাপে একটি পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হয়, দ্বিতীয় ধাপে অন্য আরেকটি পরমাণুকে সেই ইলেকট্রন গ্রহণ করতে হয়, এবং তৃতীয় ধাপে এই দুটি পরমাণুকে পরস্পরের সংস্পর্শে এসে বন্ধনটি তৈরি করতে হয়। অর্থাৎ আমি যদি একটি উদাহরণ চিন্তা করি আবার, যেমন সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটি আবার নিলাম, এই সোডিয়াম ক্লোরাইডের অণুটি গঠিত হওয়ার জন্য প্রথমে সোডিয়াম কর্তৃক একটি ইলেকট্রন ত্যাগ করে একে সোডিয়াম আয়নে পরিণত হতে হবে। দ্বিতীয় ধাপে ক্লোরিন পরমাণুকে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন আয়নে বা ক্লোরাইড আয়নে পরিণত হতে হবে, এবং তৃতীয় পর্যায়ে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হতে হবে, এবং তারা এখানে একটি ক্রিস্টাল তৈরি করবে। সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল আমরা জানি যে আয়নিক যৌগগুলো সাধারণত ক্রিস্টাল ফর্মে থাকে, অর্থাৎ গ্লাস আকারে অবস্থান করে, এবং এই তিনটি শর্ত, এই তিনটি ধাপ যদি পূরণ হয় তাহলে একটি আয়নিক বন্ধন তৈরি হবে। এখন এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আয়নিক যৌগের জন্য এই তিনটি ধাপ অতিক্রমের জন্য আয়নিক যৌগকে তিনটি শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে একটি পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে পারতে হবে, বা সহজে একটি পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে পারতে হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি, একটি পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে যখন তার আয়নীকরণ শক্তি কম থাকে। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, অর্থাৎ যে মৌলটি বা যে পরমাণুটি ক্যাটায়ন তৈরি করবে, সেই পরমাণুর আয়নীকরণ শক্তি যত কম হবে তার শেষ কক্ষপথ থেকে, তত সহজে একটি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হবে। এবং যদি এই আয়নীকরণ শক্তি অনেক বেশি হয় তাহলে তার পক্ষে সহজে ইলেকট্রন ত্যাগ করা সহজ সম্ভব হবে না, এবং ফলে সে সহজে ক্যাটায়নটি তৈরি করতে পারবে না। কাজেই আয়নিক বন্ধনের প্রথম শর্ত হচ্ছে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যেটা পেলাম, সেটি হচ্ছে যে পরমাণুটি অ্যানায়ন তৈরি করবে, নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়নকে আমরা অ্যানায়ন বলে থাকি, অর্থাৎ যে পরমাণুটি নেগেটিভ আয়ন তৈরি করবে তার ইলেকট্রন আসক্তি উচ্চ হতে হবে। কেননা যে পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করছে
উচ্চ আয়নীকরণ উচ্চ ইলেকট্রন আসক্তি থাকলে সে সহজেই সেই ইলেকট্রনটি গ্রহণ করতে পারবে। তাহলে আমরা দ্বিতীয় শর্ত হিসেবে পাচ্ছি দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তির। এবং এই দুটি ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পর বা এই দুটি শর্ত পূরণ হয়ে যাওয়ার পরে তৃতীয় শর্ত হচ্ছে এরা পারস্পরিক সান্নিধ্যে এসে বন্ধনটি তৈরি করতে হবে, এবং এদের এই কাজের জন্য তারা পরস্পরের সংস্পর্শে এসে ল্যাটিস তৈরি করবে। এই ল্যাটিস তৈরি করতে এরা শক্তি বিকিরণ করবে, এবং এই শক্তি বিকিরণ যত বেশি হবে তত সহজে এই ল্যাটিসটি তৈরি হবে। তাহলে আমরা তৃতীয় শর্ত হিসেবে পাচ্ছি উচ্চ ল্যাটিস শক্তি। এখন উচ্চ ল্যাটিস শক্তির প্রয়োজন হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে একটি পরমাণু বা একটি যৌগ তত বেশি স্থিতিশীল হবে যত বেশি সেই শক্তি কম শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে পারবে। যখন একটি ল্যাটিসের শক্তি বেশি হবে তার মানে হচ্ছে সে যখন ল্যাটিসটি তৈরি করবে তখন অনেক বেশি শক্তি বিকিরণ করছে, এবং যত বেশি শক্তি বিকিরণ করছে তার মানে হচ্ছে সে তত কম শক্তি সম্পন্ন অবস্থায় আছে এবং তত স্থিতিশীল অবস্থা আছে, এবং সে যত বেশি শক্তি বিকিরণ করতে পারছে তত সহজে তারা সেই ল্যাটিসের মধ্যে আবদ্ধ হতে পারবে। আর যদি ল্যাটিসের শক্তি বিকিরণ কম থাকে তাহলে তাদের মধ্যে সহজে ল্যাটিস তৈরি করার প্রবণতা দেখা যাবে না। এই কারণে তৃতীয় শর্ত হিসেবে আমরা পাচ্ছি উচ্চ ল্যাটিস শক্তি। এই তিনটি শক্তি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় পূরণ করা যায় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ায় একটি আয়নিক বন্ধন গঠিত হবে। এখন আমরা এটা সোডিয়ামের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োগ করে দেখতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের এই শর্তগুলো কি কতটা পূরণ হয়। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের এই বিক্রিয়ার তিনটি ধাপ চিন্তা করি, যে তিনটি ধাপ আমরা আলোচনা করলাম, যেমন প্রথম ধাপটি হচ্ছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, এবং এই ক্ষেত্রে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ আয়নীকরণ শক্তি দান করতে হবে যার পরিমাণ হচ্ছে 119 কিলো ক্যালোরি এক মোলের জন্য। দ্বিতীয় ধাপ হচ্ছে ক্লোরিন খুব সহজে এই ইলেকট্রনটিকে গ্রহণ করতে পারতে হবে যার ফলে সে শক্তি উৎপন্ন করবে, তার যদি এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে বা আসক্তি থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন এক মোল, ক্লোরিন যখন এক মোল ইলেকট্রন গ্রহণ করবে তখন সে ক্লোরাইড আয়নে পরিণত হবে, এবং যেহেতু তার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে সে 85 কিলোজুল তাপ এখান থেকে উৎপন্ন করবে, কিলো ক্যালোরি দুঃখিত। এবং তৃতীয় ধাপে এই সোডিয়াম আয়ন এবং এই ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে আবদ্ধ হয়ে ক্রিস্টালে আবদ্ধ হবে, অর্থাৎ তাদের একটা ল্যাটিস এনার্জি তারা বিকিরণ করবে এই কাজে। কাজে আমি এই সোডিয়াম আয়ন এবং এই ক্লোরাইড আয়নটিকে যদি আমি ল্যাটিসে পরিণত করি তাহলে আমি যে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি পাবো সেই এনার্জির কারণে এখান থেকে ১৮৭ কিলোজুল শক্তি বিকিরিত হবে। এই তিনটি ধাপে মোট যে পরিমাণ শক্তি আদান প্রদান হবে সেই শক্তি যদি বিক্রিয়া শুরুর আগের শক্তির চেয়ে কম অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি যে একটি আয়নিক বন্ধন খুব সহজে গঠিত হবে, আর যদি তা না হয় তাহলে আয়নিক বন্ধনটি সহজে গঠিত হবে না। এখন আমরা দেখতে পারি যে এখানে এই তিনটি ধাপের মোট শক্তির পরিমাণ কিভাবে পরিবর্তিত হচ্ছে। যেমন আমি সোডিয়াম ক্লোরাইডের আমি যখন সোডিয়াম আয়ন তৈরি করব তখন আমাকে 119 কিলোজুল শক্তি প্রদান করতে হচ্ছে, কিন্তু আমি যখন ক্লোরিনের মাধ্যমে সেই ইলেকট্রনটি গ্রহণ করব তখন আমি এর মধ্যে 85 কিলোজুল শক্তি ফিরে পাচ্ছি এবং অর্থাৎ উৎপন্ন হচ্ছে। আবার সোডিয়াম এবং ক্লোরিন মিলে যখন একটা ল্যাটিস তৈরি করবে তখন সেখানে 187 কিলোজুল শক্তি উৎপন্ন হবে। তাহলে আমি এই তিনটি শক্তি আদান প্রদানের যদি মোট যোগফল চিন্তা করি তাহলে আমি পাচ্ছি
প্লাস 153 কিলোজুল পার মোল, এসবগুলোই মোলে হিসাব করা, আমরা এখানে লিখিনি এটা। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা মোটের উপরে এখান থেকে শক্তি রিলিজ হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে বা শক্তি বিকিরিত হচ্ছে, অর্থাৎ বিক্রিয়া শুরুর আগে যে পরিমাণ শক্তি ছিল বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে এর শক্তি কমে যাচ্ছে। তাই এই আয়নিক যৌগটি একটি বন্ধন গঠনের শর্তগুলো পূরণ করবে এবং সহজেই আয়নিক যৌগটি তৈরি হবে বা এই আয়নিক বন্ধনটি খুব সহজেই গঠিত হবে।